তো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের একজন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিল যে কিবোর্ড শর্টকাটের প্রয়োজন কী আছে, আর আপনি যত তাড়াতাড়ি কিবোর্ডে শর্টকাট টাইপ করবেন ঠিক তত তাড়াতাড়ি আমি মাউস দিয়ে সেই কাজ করে ফেলতে পারবো। তো ফ্রেন্ড, সর্বপ্রথম তো আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার উত্তর হলো, মনে করুন আপনি কোনো একটি প্যারাগ্রাফকে টাইপ করছেন, তখন যদি সেটিকে সেভ করতে হয় তাহলে আপনাকে কিবোর্ড থেকে হাত সরিয়ে মাউসে রাখতে হবে এবং ফাইল মেনু ক্লিক করতে হবে, তারপর সেভ মেনুতে ক্লিক করতে হবে। তার থেকে এটা বেটার হবে না যে কিবোর্ড থেকে হাত না ছড়িয়ে কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল প্লাস এস টিপলেই সেটি সেভ হয়ে যাবে? এনিওয়ে ফ্রেন্ড, তো এই ভিডিওতে আমরা জানবো 51টি মোস্ট ইম্পর্ট্যান্ট কিবোর্ড শর্টকাট সম্বন্ধে, যা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর ফ্রেন্ড, অনেক ব্যক্তি আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব কলকাতা কম্পিউটার, সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে, আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে দেখা যাক কিছু বেসিক শর্টকাট কীগুলিকে। প্রথম, কন্ট্রোল প্লাস এ প্রেস করে আপনি সমস্ত ডকুমেন্টকে একসাথে কপি করে নিতে পারবেন। দ্বিতীয়, কন্ট্রোল প্লাস সি প্রেস করে টেক্সট, ফাইল, ইমেজ এটসেট্রা কপি করে নিতে পারবেন। এবং কন্ট্রোল প্লাস ভি প্রেস করে কপি করা টেক্সট, ফাইল বা ইমেজ ইত্যাদিকে পেস্ট করে নিতে পারবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস ডি প্রেস করে যেটি সিলেক্ট করা আছে সেটিকে ডিলিট করতে পারবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস জেড প্রেস করে লাস্ট অ্যাকশনকে আনডু করতে পারবেন, অর্থাৎ আপনি কোনো ফাইল বা টেক্সটকে ভুলবশত ডিলিট করে ফেললেন, তখন সাথে সাথেই কন্ট্রোল প্লাস জেড প্রেস করলেই সেটি ফেরত পেয়ে যাবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করে লাস্ট অ্যাকশনকে রিডু করতে পারবেন, অর্থাৎ এটি কন্ট্রোল প্লাস জেড শর্টকাটের ঠিক উল্টো কাজ করবে। নেক্সট, কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে যেটি সিলেক্ট করা আছে সেটি কাট হয়ে যাবে। নেক্সট, কন্ট্রোল প্লাস এন প্রেস করলে ওপেন পেজটির লাস্ট লাইন বা লাস্ট পেজে পৌঁছে যাবে। আর ঠিক তেমনই কন্ট্রোল প্লাস হোম প্রেস করলে ওপেন পেজটির ফার্স্ট লাইন বা ফার্স্ট পেজে পৌঁছে যাবেন। নেক্সট, অল্ট প্লাস ট্যাব প্রেস করে ওপেন উইন্ডোর মধ্যে সুইচ করতে পারবেন। আর ফ্রেন্ড, মনিটরকে কীভাবে টিভিতে কনভার্ট করতে হয় এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি, যাতে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি কীভাবে কোন ডিভাইস বা কোন হার্ডওয়্যারকে ব্যবহার করে যে কোনো কম্পিউটার মনিটরে টিভি দেখতে পারবেন। তাই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে এবং ওপরে আই বাটনে দিয়েছে। তো এবার নেক্সট শর্টকাটটিকে দেখা যাক। অল্ট প্লাস এন্টার কি প্রেস করে হাইলাইটেড আইটেমের প্রপার্টিস দেখতে পাবেন, অর্থাৎ যেমন কোনো ইমেজ ফাইলকে সিলেক্ট করার পর অল্ট প্লাস এন্টার কি প্রেস করলে ইমেজটির প্রপার্টি শো করবে। নেক্সট, অল্ট প্লাস স্পেস বার কি প্রেস করলে ওপেন উইন্ডোজের শর্টকাট মেনু দেখতে পাবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ট্যাব কি প্রেস করলে সমস্ত ওপেন উইন্ডোর মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারবেন। তাহলে এবার দেখা যাক F1 থেকে F12 পর্যন্ত কীগুলি কাজ কী। F1 কি প্রেস করলে হেল্প মেনু ওপেন হবে। নেক্সট, F2 কি প্রেস করলে যে কোনো সিলেক্টেড ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ রিনেম অপশানটি পাবেন। নেক্সট, F3 কি প্রেস করে সার্চ অপশান পেয়ে যাবেন। নেক্সট, F10 কি প্রেস করে কারেন্ট ওপেন অ্যাপ্লিকেশানের মেনু বারকে সিলেক্ট করতে পারবেন। তবে রেস্ট কিগুলির ফাংশন বিভিন্ন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রযোজ্য হবে, যার সম্বন্ধে পরে আলোচনা করছি। নেক্সট, উইন্ডোজ প্লাস এল কি প্রেস করলে কম্পিউটার লক হয়ে যাবে, তবে আনলক করতে গেলে লগ ইন ডিটেলস দিতে হবে। নেক্সট, উইন্ডোজ প্লাস ডি কি প্রেস করে আপনি সোজা ডেস্কটপে পৌঁছে যাবেন। নেক্সট, উইন্ডোজ প্লাস এফ কি প্রেস করলে হেল্প অ্যান্ড সাপোর্ট মেনু ওপেন হবে। নেক্সট, উইন্ডোজ কি প্রেস করে আপনি স্টার্ট মেনুকে ওপেন ও ক্লোজ করতে পারবেন। নেক্সট, উইন্ডোজ প্লাস বি কি প্রেস করলে নোটিফিকেশান এরিয়া হাইলাইট হবে। নেক্সট, উইন্ডোজ প্লাস এফ কি প্রেস করলে ফিডব্যাক হাব উইন্ডো ওপেন হবে। নেক্সট, উইন্ডোজ প্লাস এম কি প্রেস করলে যতগুলি উইন্ডো বা অ্যাপ্লিকেশান ওপেন হয়ে আছে সব মিনিমাইজ হয়ে যাবে। নেক্সট, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এম কি প্রেস করলে টিকের বিপরীত
যত উইন্ডোজ অ্যাপ্লিকেশান মিনিমাইজ হয়ে আছে সেগুলি রিওপেন হয়ে যাবে। নেক্সট উইন্ডোজ প্লাস পি কি প্রেস করলে ডিসপ্লে মোড ওপেন হবে। নেক্সট উইন্ডোজ প্লাস টি কি প্রেস করে টাস্কবারে যতগুলি অ্যাপ ওপেন আছে তাদের মধ্যে সাইকেল হবে। নেক্সট উইন্ডোজ প্লাস 1 to 9 কি প্রেস করে টাস্কবারে ওপেন হয়ে থাকা যে কোনো 9টি অ্যাপ বা উইন্ডোজের মধ্যে যে কোনো একটিকে ওপেন করতে পারবেন। যেমন টাস্কবারে দেখুন আমার যে অ্যাপগুলি ওপেন হয়ে আছে তার মধ্যে 3 নম্বরে পিডিএফ আইকন শো করছে, তো এটিকে ওপেন করার জন্য উইন্ডোজ প্লাস 3 কি প্রেস করতে হবে। ঠিক তেমনই 4 নম্বরে নোটপ্যাড ওপেন হয়ে আছে, তাহলে এবার নোটপ্যাডকে ওপেন করতে উইন্ডোজ প্লাস 4 কি প্রেস করতে হবে। ঠিক এইভাবেই 1 থেকে 9 পর্যন্ত যে কোনো ট্যাবকে ওপেন করতে পারবেন। নেক্সট উইন্ডোজ প্লাস শিফট প্লাস 1 to 9 কি প্রেস করলে টাস্কবারে থাকা অ্যাপগুলির নিউ উইন্ডো ওপেন হবে। ঠিক যেমন উইন্ডোজ প্লাস 1 to 9 কি প্রেস করে টাস্কবারে থাকা অ্যাপগুলি ম্যাক্সিমাইজ হয়, বাট এই ক্ষেত্রে টাস্কবারে থাকা অ্যাপগুলির নিউ উইন্ডো ওপেন হবে। ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন। নেক্সট উইন্ডোজ প্লাস ট্যাব কি প্রেস করে ওপেন অ্যাপগুলির মধ্যে সুইচ করতে পারবেন, এবং উইন্ডোজ প্লাস ট্যাব কি প্লাস 1 to 9 কি প্রেস করে টাস্কবারের ওপেন অ্যাপগুলির মধ্যে সিরিয়ালি যে কোনো একটিকে ওপেন করতে পারবেন। ফ্রেন্ড, আপনার যদি কম্পিউটার টাইপিং সম্বন্ধে এক্সপিরিয়েন্স না থাকে বা আপনি যদি আপনার টাইপিং স্পিডকে আরও বাড়াতে চান, তাহলে হাউ টু ইনক্রিজ টাইপিং স্পিড ইন 10 ডেজ এই ভিডিওটি অবশ্যই দেখুন, যার লিঙ্ক ডিসক্রিপশানে এবং ওপরে আই বাটনে দিয়েছি, তো লিঙ্কে ক্লিক করুন আর শিখে নিন কীভাবে ফাস্ট টাইপিং করতে হয়। নেক্সট উইন্ডোজ প্লাস অল্ট প্লাস 1 to 9 কি প্রেস করে টাস্কবারের অ্যাপগুলির অ্যাকশন বার ওপেন হবে, আর অবশ্যই 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালি এটি করতে পারবেন। নেক্সট উইন্ডোজ প্লাস আপ অ্যারো কি প্রেস করে কারেন্ট উইন্ডোজকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, আর ঠিক তেমনই উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কি প্রেস করে কারেন্ট উইন্ডোকে মিনিমাইজ করতে পারবেন। নেক্সট উইন্ডোজ প্লাস লেফট অ্যারো কি প্রেস করে কারেন্ট উইন্ডোকে লেফট সাইডে করে নিতে পারবেন, আর ঠিক তেমনই উইন্ডোজ প্লাস রাইট অ্যারো কি প্রেস করে কারেন্ট উইন্ডোকে রাইট সাইডে করে নিতে পারবেন। নেক্সট উইন্ডোজ প্লাস হোম কি প্রেস করে কারেন্ট উইন্ডোকে মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ করতে পারবেন। তাহলে এবার কিছু ফাইল এক্সপ্লোরার শর্টকাটগুলিকে দেখা যাক। তো অল্ট প্লাস ডি কি প্রেস করলে অ্যাড্রেস বার সিলেক্ট হবে, এবং কন্ট্রোল প্লাস এন প্রেস করলে ডেস্কটপ ওপেন হবে। নেক্সট কন্ট্রোল প্লাস ডব্লু প্রেস করলে সিলেক্টেড উইন্ডো ক্লোজ হয়ে যাবে। নেক্সট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন কি প্রেস করলে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এবার কিছু ওয়েব ব্রাউজারের ওপর ইম্পর্টেন্ট শর্টকাটগুলিকে দেখা যাক। প্রথম কন্ট্রোল প্লাস ডি কি প্রেস করে কারেন্ট পেজটিকে বুকমার্ক করে রাখতে পারবেন। নেক্সট কন্ট্রোল প্লাস এইচ কি প্রেস করে ওয়েব ব্রাউজিং হিস্ট্রি দেখতে পাবেন। নেক্সট কন্ট্রোল প্লাস জে কি প্রেস করে ডাউনলোড হিস্ট্রি পেয়ে যাবেন। নেক্সট কন্ট্রোল প্লাস ও কি প্রেস করে ব্রাউজারের মধ্যে লোকাল ফাইলকে ওপেন করতে পারবেন। নেক্সট কন্ট্রোল প্লাস এস কি প্রেস করে কারেন্ট পেজটিকে ডাউনলোড এবং সেভ করে রাখতে পারবেন। নেক্সট কন্ট্রোল প্লাস পি কি প্রেস করে কারেন্ট পেজটিকে প্রিন্ট করতে পারবেন। নেক্সট কন্ট্রোল প্লাস ই কি প্রেস করলে সার্চ বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডেল কি প্রেস করে ব্রাউজারের হিস্ট্রিকে ক্লিয়ার করে নিতে পারবেন। নেক্সট কন্ট্রোল প্লাস এন কি প্রেস করলে ওয়েব ব্রাউজারটির নিউ উইন্ডো ওপেন হবে। নেক্সট কন্ট্রোল প্লাস টি কি প্রেস করলে ওয়েব ব্রাউজারটির নিউ ট্যাব ওপেন হবে, আর কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাব কি প্রেস করে ওয়েব ব্রাউজারটির ট্যাবগুলির মধ্যে সুইচ করতে পারবেন। তো বন্ধুরা, জানি অনেক কিবোর্ড শর্টকাট বাদ পড়ে যাচ্ছে, তবে নেক্সট কোনো ভিডিওতে রেস্ট কিবোর্ড শর্টকাটগুলিকে কভার করব। আর এই ভিডিও এই পর্যন্ত, তো ভিডিওকে লাইক ও শেয়ার করে দিন, আর আপনার মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।